ব্রাহ্মণবাড়িয়া এক শ্রমিক নেতাকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মারধরের জেরে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। মঙ্গলবার রাত 9টার দিকে ভাদুঘর উপ পৌর বাস টার্মিনাল এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর রাত 10:30টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, এই বছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জাদুঘর বাস টার্মিনাল এলাকায় বিজয় মেলা আয়োজন করেছে। রাতে বাস টার্মিনালে বাস রাখার স্থানে মেলার প্যান্ডেলের বাঁশ ছিল, আর এতে বাস রাখতে সমস্যা হচ্ছিল। টার্মিনালে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া রুটের বাস শ্রমিক নেতা মোহাম্মদ জাকিরের নেতৃত্বে পুঁতে রাখা বাসগুলো উপড়ে ফেলেন শ্রমিকরা। ডিসি স্যার আমাদেরকে পাঠিয়েছেন, ডিসি স্যারের আপনাদের কাছে একটা আর্জি রেখেছেন, সেটা হচ্ছে যে এই বাসটা দয়া করে সরাবেন, কালকে সকালে ডিসি স্যার আপনাদের সঙ্গে বসবেন, বসে যাবতীয় যা দৃষ্টান্তমূলক যা করা যায় সেটাই তিনি আশ্বাস দিয়েছেন। আপনাদের দাবি দাওয়া আপনারা পেশ করবেন। একটা বাস আসছিল আর কি, মেলার মধ্যে বাস আছে না, মেলার বাস, এই বাস কেটা তো ভাঙিয়ে লাগছে। মালিক সমিতির নেতারে সর মারছে, সর মারার কারণে আমি দিক দিয়ে আমার রাস্তা গেট দিয়েছে রাস্তা। এখানে ওই যে বাস বাস দিয়ে যে গিট করছে, গিটের ইয়ার মধ্যে বুধ কোনো গাড়ি বুধ লাগছে বাংসা, এর পরিপ্রেক্ষিতে নির্বাহী পৌরসভার অফিসার আসা বাড়ছে আসা। এখানে আন্তর্জেলা কমিটির সেক্রেটারি জাকিরের লোকের তরতরের মধ্যে উনি নাকি বলে হাত উড়াইছিল, চার পাঁচটা চর মারছে 10-12 জনে মিলে। মারার পরিপ্রেক্ষিতে তখন আমরা ছিলাম ওইখানে, আসা দেখি এখানে শ্রমিকরা এখানে গাড়ি ঘোড়া বন্ধ করছে বিচারের দাবিতে। এই হলো মূল ঘটনা। দায়িত্বে আসি, গাড়িগুলা টার্মিনাল ঢুকতে পারে না, এন একটা মেলা দিছে, মহিলা টহিলা লইয়া নাইস গান করে মধ্যের মধ্যে দিছে বাস। আমি কইছি যে ভাই গাড়িগুলা ঢুকতে পারে না, বাসটা একটু সরাই দেন, গাড়িগুলা ঢুকবে। ওই না টার্মিনাল আমরা ইজার আইছি, বাড়াই দিছি না, গাড়ি না বাইরে রাখবো। আমি কইছি বাইরে রাখবো কেন লাগে, আমরা টার্মিনাল চান্দা দেই না। এ নির্বাহী অফিসার আমার চার পাঁচটা জন, নাম কি ওনার নাম কি স্যার? নির্বাহী অফিসার চার পাঁচটা চোর মারছে জি। তারপরে তারপরে আমি শ্রমিকরা দেখে গাড়ি বন্ধ করেছে জি, অন্যায় ভাবে মারধর করছে, গাড়ি ঢুকতে দিবে না। আবার আবার কমিশনার জীবন বলতেছে আব্দুল্লাহ ডাবলু আমার বন্ধুত্ব ধরে।